আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, গরমের সিজন আসলে ডাক্তাররা অবশ্যই অবশ্যই আপনাকে পটল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু পটল আমরা যেভাবে রান্না করে খাই সেভাবে এ থেকে খুব বেশি পুষ্টিগুণ পাওয়া যায় না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পটল রান্না করে খেলে স্বাদ এবং গন্ধে হবে অসাধারণ, সুস্বাদু এবং এটা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী হবে। গ্রীষ্মকালীন এই সবজি অনেকেই অপছন্দ করেন, কিন্তু আজকে আমি যে প্রক্রিয়ায় পটলটা আপনাদের রান্না করে দেখাবো সেই প্রক্রিয়ায় রান্না করলে যে কারো ভালো লাগবে। আমরা জানি যে পটলে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন এ এবং সি। এছাড়াও পটলে রয়েছে ম্যাগনেসিয়াম, তামা, পটাশিয়াম, গন্ধক ও ক্লোরিন। আপনি জানলে অবাক হবেন, তাজা পটল হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, পাশাপাশি হার্টের শক্তি বৃদ্ধি করে, পিত্তজ্বর দূর করে, কৃমিনাশক এবং শরীরটাকে ঠান্ডা রাখে। আপনি গরমকালে পটল খাবেন, দেখবেন আপনার সারা দিন শরীর ঠান্ডা থাকবে। মজার ব্যাপার, পটলের ভেতরের বীজ অনেকে ফেলে দেন, কিন্তু এই বীজটা ভালো করে চিবিয়ে খেলে আপনার ব্লাডের ব্যাড কোলেস্টেরল দূর হয়ে যাবে, ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আসবে এবং এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আপনার ত্বকের লাল দাগ এবং ছোপ দূর করবে। পটলে ভিটামিন এর পাশাপাশি কিন্তু ভিটামিন B1 এবং B2 রয়েছে, যার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হয়ে যায় খুব সহজে। পটলে ক্যালোরির পরিমাণ কম, তাই ওজন কখনো বেশি বাড়বে না এবং এটা খেলে পেট ভরা থাকবে। আয়ুর্বেদিক চিকিৎসায় ঠান্ডা, জ্বর ও গলা ব্যথা কমাতে ওষুধ হিসাবে ব্যবহার করা হয় গ্রীষ্মকালীন এই পটল সবজি। মনে রাখবেন, গরমকাল এসেছে মানে আপনাকে পটল খাওয়ার পদ্ধতি জানতেই হবে। আসুন ঝটপট জেনে নেই পটলটাকে স্বাস্থ্যকরভাবে কীভাবে খাবেন। প্রিয় দর্শক, আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটির জন্য আপনাকে কিছুটা কচি ধরনের পটল নিতে হবে এবং সেগুলোর বাকল হালকাভাবে 2-3 পাশ থেকে কিছুটা ছিলে নেবেন। কিছুটা বাকল চাইলে আপনি রেখেও দিতে পারেন। এর সাথে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে পটলগুলোকে আপনি কিছু পরিমাণ তেলের মধ্যে ভাজতে থাকবেন। মোটামুটি পটলের কালার যখন কিছুটা বাদামি কালার হয়ে যাবে, তারপর সেখান থেকে আপনি উঠিয়ে নেবেন এবং অবশিষ্ট যেখানে আপনি পটল ভেজেছেন সেই তেলের মধ্যে কয়েকটা লবঙ্গ, একটা দারচিনি এবং 3টি এলাচ দিয়ে একটু নেড়ে নেবেন, যাতে এর ঔষধি গুণগুলো তেলের সাথে মিশে যায়। এরপরে আপনারা একটা পেঁয়াজকে ভালো করে কুচি করে এর সাথে মিশিয়ে দেবেন এবং ভালো করে নেড়ে বাদামি রং ধারণ করার পরে একটা টমেটোকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে মিহি করে যখন পেস্ট হয়ে যাবে সেই পেস্টটা দিয়ে দিবেন এই পটলের সাথে। এরপরে এর সাথে প্রয়োজন মতো হলুদ এবং এর সাথে আদা বাটা, রসুন বাটা, কিছুটা পরিমাণে লাল মরিচের গুঁড়ো আপনারা মিশিয়ে দিতে পারেন। মনে রাখবেন, খাবারের সাথে কিছুটা পরিমাণ লবণ দেওয়ার পাশাপাশি অবশ্যই জিরের গুঁড়ো এবং ধনে পাতার গুঁড়োটা ব্যবহার করবেন। এই দুটো মশলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রিয় দর্শক, এই উপাদানকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিন যতক্ষণ পর্যন্ত না এর ভেতর থেকে তেল বেরোনো শুরু করবে। এরপরে এই উপাদানের সাথে পূর্বে ভেজে রাখা পটলটা দিয়ে দিন এবং তারপরে ঢাকনা দিয়ে 4-5 মিনিট ভালোভাবে রান্না করে নিন। প্রিয় দর্শক, এবার রেসিপির দ্বিতীয় ধাপে আমরা আপনাদেরকে স্বাস্থ্যকর একটা উপাদান এই পটল রান্নার সাথে মিশ্রণ করার পদ্ধতি দেখাবো। মূলত ব্লেন্ডারের মধ্যে 10-15টি কাজু বাদাম এবং 1 কাপ পরিমাণ দুধকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। গবেষণা থেকে জানা যায় দুধের সঙ্গে এই কাজু বাদাম মিশিয়ে খেলে শরীরে একাধিক উপকার হয়, পুষ্টি ঘাটতি দূর হয়, শরীর সচল এবং রোগমুক্ত থাকে। তাই এই সুপারফুডটা আমরা রান্নায় এজন্যই ব্যবহার করব, কেননা এই বাদাম এবং দুধের মিশ্রণ পটল তরকারিটাকে খুবই সুস্বাদু বানিয়ে ফেলবে, পাশাপাশি পুষ্টি চাহিদাও মেটাবে। এখানে একটা পরামর্শ দিয়ে রাখা উচিত, সেটা হচ্ছে আপনি বাদাম এবং দুধের মিশ্রণ দেওয়ার পরে রেসিপিতে থাকা মশলাটা নিচে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়তে থাকুন। পটল ভালোভাবে সিদ্ধ হয়নি বলে মনে হলে আরও কিছুটা সময় সিদ্ধ করুন, প্রয়োজনে কিছুটা পানি মিশ্রণ মিশিয়ে দিন। এরপর প্রয়োজন অনুযায়ী সিদ্ধ করে মজাদার এই পটল পাসিন্দা আপনারা পরিবেশন করুন। প্রিয় দর্শক, পুরো ভিডিওতে আমরা আপনাদেরকে একটি স্বাস্থ্যকর সুস্বাদু রেসিপি দেখানোর চেষ্টা করেছি। যদি আপনারা ভিডিওতে দেখানো নিয়ম অনুসরণ করে রেসিপিটি বাসায় বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই তার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করবেন। ধন্যবাদ।